ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন টেকজাস। টেকজাসে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, আমাদের অজান্তেই অনেক সময় মোবাইলের একটি অপশন টকব্যাক, সেটা কিন্তু অন হয়ে যায়। আর এই টকব্যাক অপশনটি অন হয়ে যাওয়ার পরে মোবাইলটা ব্যবহার করা খুব কষ্টের মনে হয়, অর্থাৎ মোবাইলের স্ক্রিনে কোনো কাজ করে না এমনটাই মনে হয়। আমরা অনেক সময় ভাবি যে মোবাইলটা হয়তো খারাপ হয়ে গেল, কিন্তু না, এই টকব্যাক অপশনটি হয়তো আপনার অজান্তে অন হয়ে গিয়েছে, কিন্তু আপনি এবার মাত্র 3 সেকেন্ডের মধ্যে এই টকব্যাক অপশনটিকে অফ করে দিতে পারবেন, সেটা যে কোনো মোবাইলে, আপনার স্যামসাং বলুন, ভিভো, ওপো, সব মোবাইলে। তো এটা আমার রেডমি ফোন বা এমআই শাওমি, তো আমি এই ফোনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি প্রথমে লকটা খুলে নেব। লক ওপেন করতে গেলে আমার একটা আঙুলে কাজ করবে না, দুটো আঙুল সোয়াপ করতে হবে। তখন টকব্যাক অপশন অন থাকলে দুটো আঙুল সোয়াপ করে যে কোনো কাজ করতে হবে। আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আমি আমার মোবাইলটা ওপেন করে নিলাম। এবার আমি ভলিউম আপ অ্যান্ড ডাউন, ভালো করে শুনবেন, ভলিউম আপ অ্যান্ড ডাউন, এই দুটো সুইচকে এক সময় একেবারে টিপে ধরে থাকতে হবে, একসাথে চিপে ধরে রাখুন, মাত্র 3 সেকেন্ড। দেখবেন টকব্যাক অফ বলে সাউন্ড করবে, তারপরে কিন্তু টকব্যাক অফ হয়ে যাবে। বা অনেক মোবাইলে ডিসপ্লের সামনে দিকে ওকে করতে বলে, ওকে চলে আসে যে আপনি টকব্যাকটা অফ করতে চান কি না, তো ওখানে ক্লিক করে দিবেন। তো এটা হয়তো এমআই সরাসরি অফ হয়ে গেল, কিন্তু স্যামসাং ভিভোতে সরাসরি অফ হয় না, আপনাকে সেটিংয়ে যেতে হবে। অর্থাৎ এই ট্রিকটা করার পরে দ্বিতীয় যে ট্রিক, এটা স্যামসাং ভিভো ওপোতে করতে হয়। সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে অ্যাসেসবিলিটিতে যাওয়ার আগে আপনাকে আগে জেনারেলে যেতে হবে, এমআই, অর্থাৎ স্যামসাংয়ে কিন্তু সরাসরি অ্যাসেসবিলিটি। তো আপনারা, আমি এখানে অ্যাসেসবিলিটিটা খুঁজে নেব, কোথায় গেল, হ্যাঁ পেয়ে গিয়েছি। এই অ্যাসেসবিলিটিতে ক্লিক করে টকব্যাকে ক্লিক করবেন, সেখানে অফ বলে অপশন থাকবে, সেটাকে অফ করে দেবেন। এমআইয়ে কি হয় না, সরি, স্যামসাংয়ে কি হয়, অফ হয়ে যায় ঠিকই, কিন্তু পুনরায় আবার চালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য স্যামসাংয়ে সেটিং থেকে গিয়ে আবার পুনরায় অফ করতে হয়। আর এমআইয়ের ক্ষেত্রে ভলিউম আপ অ্যান্ড ডাউন একসাথে চেপে ধরে থাকলেই কিন্তু বন্ধ হয়ে যায়। তো আজকের এইটুকু ভিডিও ছিল, জানি অনেকেই উপকৃত হবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন, ধন্যবাদ।